বাবু বাবু করো না তো আমার গলার চেনটা কোথায় চেন তো আনার কথা ছিল না আংটি আনার কথা ছিল আংটি নিয়ে আসছি শেফালি আপার কাছে আমার গলায় একটা চেন পড়া ছিল আমি তো সেটা খুঁজে পাচ্ছি না কোথায় তুমি হয়তো খুলে রাখছো তুমি বুঝতেছো ব্যাপারটা আমার বাবাকে তো চেনো তিনজনকে একসাথে জবাই করবে আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা আল্লাহ এত টাকার চেন আংটি সব নিয়ে ভাগছে বিয়া তো হবেই না আমার ফুতুর বানায় চাললো পাইছো কি আসছো নানা কথা এখানে তো থাকার কথা ছিল এখন তো দেখতেছি না আচ্ছা তোমার চেনটা মনে সোফার চিপাটি পড়ে গেছে সোফার নিচে কেন চেন যাবে উনাদেরকে কি জিজ্ঞেস করো যাও আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা কি দেখতেছি দেখতেছি করতেছো তুমি বুঝতেছো ব্যাপারটা কত সিরিয়াস বাবা কিন্তু এখনো সিরিয়াসলি নেয় নাই এটা কিন্তু মান সম্মানের ব্যাপার আচ্ছা তুমি বাবাকে একটু ম্যানেজ করো আমি দেখতেছি চাও না বাবা আমি দেখতেছি এই এত লোক কথা হ্যাঁ কিছু দেখলে কি হাত সুসু করে কথা কইতে সর মনে হচ্ছে তুই সাধু তুই কি হ্যাঁ ওই তোর পকেটে কি পকেটে কি আরে পকেট হাত রেখি রেখি এটা কলা এটা কি চুরি করে এই কলা আর ওই স্বর্ণ কি এক হইলো নাকি কি সুপিসের জন্য শুন এটা 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 হচ্ছে একটা কাল সাপ ও বেটারা দেখছো না মশলা হ্যাঁ ওই ডাকাইতের মতন ও যদি জানে জিনিসের কথা তাহলে কথা গলা টিপ্পা মাইরা ফালাই দিব আমাকে তার সাইডে আমি ফালাই দিই খবরদার খবরদার আমার জুতা নাই একটা দিয়ে তোর কাল লাল করে দেবো ভালোই ভালোই বলতেছি চেনটা দিয়ে দেন মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে আছে আমার মেজাজ আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে খবরদার ফালতু কথা বলা কোথা থেকে চিনতে মো সার্চ কর আমারে সার্চ কর নাই ভাই কিচ্ছু নাই কিচ্ছু নাই ভাই কি করতাছেন নাই তো কমলা 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 খাবার জন্য রাখছি আমি ফলমূল খাই রাপেল আল্লাহ এরকম শাস্ত্র চোরের নিয়মই আমার বিয়েটা হইতে দেন তারপর যা খুশি তাই করেন প্লিজ এই তুমি কি মনে করছো তুমি কি মনে করছো যে আমি চুরি করে জীবন যাপন করি শোনো আমি ভিক্ষা করে জীবন চালামু কিন্তু আমি চুরি করব না চুরি করি না আমার বংশে কেউ চোর নাই আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমার খবর আমি খারাপ করে দেবো আমি সবারে বলে দিমু যে তুমি আমার ভাড়া করে দুলা ভাই মানে এখানে নিয়ে আইছো সবারে বলে দিবি দাদা পিঠে আমি সব কথা বাইর করব এই 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 তোর জুতা খুল কাম শুননি আমার জুতার মধ্যে ঢুকে রাখছি আমি বাথরুমে গেছিলাম পেশাব করতে তখন এটা ঢুকে রাখছি হ্যাঁ জি আব্বা তোমরা সাথে কি করতেছো খাবার তো সব ঠান্ডা হয়ে যাবে চলো চলো ভেতরে চলো হ্যাঁ আমি ওটাই বলতে আসছিলাম যে খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে দুলা ভাই চলেন আসো আসো আঙ্কেল চলেন আঙ্কেল চলেন আসো দেরি করো না 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 শুরু করে দেন খাবার এতক্ষণ ফেলে রাখে ঠিক না ঠান্ডাই হয়ে গেল কিনা নেন নেন বাবাজি ও আঙ্কেল ওর তো গ্যাসের সমস্যা এই তেল ওলা পোলাও তো খেতে পারবে না ও হো তাহলে তো সমস্যা হয়ে গেল একদিন খাইলে কিছু হবে না একদিন খাক ঘি দাও তো গ্যাস বেড়ে যায় ও তাহলে এটা কেমন দেখায় আমরা সবাই খাবো উনি খাবে না অনেক ব্যথা ওঠে অনেক ব্যথা পরে হাসপাতালে দৌড়াদৌড়ি করা লাগে হ্যাঁ থাক খাওয়া লাগবে না তোমার তুমি বসো খুব খারাপ লাগতেছে ডিম খাবে কিছু একটা খান তাহলে আপনারা শুরু করেন
রান্না ভালো হয়েছে না? আমার মেয়ের বারণ কিলো বাবাকে কি বলে দিচ্ছ? আরে পাগল হয়েছো তুমি? ওইসব বললে মান সম্মান থাকবে? ভালো করছ। কই কই চেনটা দাও। আরে ওইটা নিতে পারিনি তো তোমার বাবার জন্য, ওইটা মুখে নিয়েই তো ওই ঘটনা ঘটেছে। দুইটার ইচ্ছা মতো পিটাতে পারতাম কতক্ষণ? এখনো নিতে পারো নাই, বাবার যে রাগ তোমাদের তিনজনকে পিটাবে। তাড়াতাড়ি চেনটা বের করো। আল্লাহ কোন ফাটাবাসের চিপায় পড়লাম আমি। ভাইয়া বাবা আপনাকে ডাকে। আল্লাহ আমি শেষ। যাও। আমি যেতে পারবো না, তুমি যাও। চলো।